বন্ধুরা, আজকে আমি চলে আসলাম তোমাদের কাছে পলতার বৈশাখী মেলা নিয়ে। তোমরা অনেকেই ভাবছো, তাই না, পলতা সেটা আবার কোন জায়গা? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই পলতা জায়গাটা চিনবে না। যারা শিয়ালদার মেন লাইনে থাকো তারা হয়তো পলতাটা চিনবে, কিন্তু অনেকেই পলতা কোন জায়গা ঠিক বুঝতে পারবে না। আমি একটু ক্লিয়ার করে দিই বন্ধুরা, ব্যারাকপুর, তোমরা তো অনেকেই চেনো ব্যারাকপুর। ব্যারাকপুরের ঠিক পরের স্টেশনটাই হচ্ছে পলতা। আর আমার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর আর পলতার ঠিক মিডিলে। আমার বাড়ির অ্যাড্রেস ব্যারাকপুর, কিন্তু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পলতা। আর পলতা থেকে যেখানে মেলা হচ্ছে, এই মাঠটা আমার বাড়ির থেকে খুবই সামনে। এখানে যেরকম বড় দুর্গা পুজো হয় তেমনি বড় মেলাও বসে। ছোট্টর থেকে ছেলে যখন গুটি গুটি পায়ে স্কুলে হেঁটে হেঁটে যায়, সে তখন থেকে আমি এই মেলায় প্রত্যেক বছর ছেলেকে নিয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে ছেলে যখন স্কুলে যাতায়াত শুরু করলো, আমার পলতার ওদিকে অনেক বন্ধুবান্ধব তৈরি হয়ে গেল। মানে বন্ধুবান্ধব না, বান্ধবী বলতে পারো। তাদের সাথে আমি প্রচুর এই মেলায় গিয়েছি। তো তারপরে আস্তে আস্তে ছেলে যখন বড় হয়ে গেল, ছেলে ক্লাস ওয়ানে চলে গেল হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়, তো ইচ্ছাপুর কেন্দ্রীয় বিদ্যালয়। তো যেখানে ছেলে পড়াশোনা করতো, ঠিক এই মাঠটার গা ঘেঁষে একটি রাস্তা আছে, ওই রাস্তাটা ধরেই ছেলে প্রত্যেক দিন সকালবেলা স্কুল যেত। আর আমাকেও মাঝে মাঝে রিক্সা না আসলে পরে আনতে যেতে হতো, বা প্যারেন্টস টিচার মিটিংয়ে যেতে হতো। তখনও কত দেখেছি এখানে মেলা বসতে। আমি কিন্তু প্রত্যেক বছর এসেছি, কিন্তু যেহেতু বন্ধুরা আমি এখন এখানে থাকি না বলে আমার আর যাওয়া হয় না। কিন্তু আমার যে বান্ধবীরা আছে তারা কিন্তু আমাকে ভিডিও দিতে একটুও ভোলেনি। তারা জানে যে আমি ইউটিউবে ভিডিও করি, তার জন্য তারা কিন্তু আমাকে ঠিক ছোটো হলেও অল্প হলেও ছোটো ছোটো করে ভিডিও ওরা আমাকে পাঠিয়েছে। দেরি হয়েছে দিতে, কিন্তু দিয়েছে। আর আমারও একটু মানে সমস্যার জন্য আমি ঠিক টাইম মতন ভিডিওগুলো না আপলোড করতে পারি না। তো যাই হোক, মেলাটা দেখে খুব পুরনো দিনের কথা মনে পড়ছে। ছেলেকে নিয়ে ঘুরতাম, বান্ধবীদের নিয়ে ঘুরতাম আমরা, ওর বাবা, আমি, ছেলে তিনজনেও গেছি। মানে আমাদের ধরা বাঁধা ছিল যতদিন এই মেলাটা থাকবে প্রত্যেক সানডে আমরা এই মেলাতে যাবই। আর দারুণ দারুণ খাবার বিক্রি হয় মেলাতে, সবই মোটামুটি পাওয়া যায়। শুধু তাই নয় বন্ধুরা, এই মেলাটার বাইরেও এত সুন্দর সুন্দর খাবার বসে, ওই খাবারে টানা টানে চলে যেতাম, এত সুন্দর সুন্দর জিনিস বসে। তবে কি বন্ধুরা, মেলায় গিয়ে না খুব একটা বেশি কেনাকাটাই আমি করতাম না। তবে আমার ছেলে একটু ছোটোবেলা বায়না ছিল, ভেবলেট কিনবো, বন্দুক কিনবো, এগুলো একটু কিনতাম। আর আচার, এই আচার ভাণ্ডার দেখে আমার মনে পড়ে গেল যে মেলাতে গিয়ে আমি আচারটা কিনতাম। আর চুকিটাকে তো খাবার দাওয়ার তো খাবোই, না খেলে কি হয়। যেরকম ওর বাবার সাথেও যেতাম, যেরকম আবার বান্ধবীদের সাথেও যেতাম, খুব এনজয় করতাম। কিন্তু আজকে আমি ভীষণভাবে মিস করছি তোমাদের, যখন ভয়েস দিচ্ছি না আমি, আমার মনটা খুব খারাপ লাগছে যে আজকে আমি ওখানে এত বছর থেকে আমি নিজে ভিডিও তুলে আনতে পারলাম না, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যে আমি মেলায় গেছি। ওর আমার এবার যারা আমাকে তুলে দিচ্ছে ভিডিও, তারা তো ক্যামেরায় সেরকমভাবে আসবে না। আর ওই দেখো পঙ্গপাল দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে, এরা হচ্ছে আমার বান্ধবী। এক বান্ধবী ভিডিও করছে আর ওনারা মহানারীরা ঘুরছে, আমাকে ছেড়ে একা একা ঘুরছে। না না বন্ধুরা, এটা বলা ভুল হবে আমাকে ছেড়ে যে ঘুরছে। ওরা আমাকে অনেকবার ডেকেছে চলে আসার জন্য, আয় আয় চলে আয়, একদিন থাক, থেকে ঘুরে যা। কিন্তু ওই যে আমার গাফিলতি আর আমার ঘর থেকে একদম বেরোতে ইচ্ছা করে না। তো ভীষণ ভালো লাগলো ঘরে বসে বসে, আমিও মেলাটা দেখলাম। মেলাটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম, কিন্তু এরকম জোড়া দিয়ে সুন্দর করে মেলাটা দেখিনি। আজকে যখন তোমাদের আমি রেডি করে দিচ্ছি যে এডিট করার সময়, তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে, তখন আমি টুকরো টুকরো দেখেছিলাম। আমার কিন্তু মানে ভাগ্যটা খুব ভালো জানো তো বন্ধুরা, আমার এই বান্ধবীরা বা আমার ছেলের যে বন্ধুবান্ধব আছে ওরা না এদিক ওদিক গেলে পরে যদি আমি জানতে পারি যে আমার ছেলেকে বলে হয়তো যে এখানে যাচ্ছি, বা আমার বান্ধবীরা যদি বলে যে এখানে যাচ্ছি, আমি কিন্তু যদি বলে দিই যে আমার জন্য একটু ভিডিও করে আনিস, ওরা কিন্তু ঠিক মনে করে কিন্তু আমার জন্য অল্প হলেও ভিডিও করে নিয়ে আসতে পারে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে ভিডিও ছাড়ো তোমাকে কেন দেখা যায় না, এই এই কারণেই আমাকে দেখা যায় না, কারণ আমি তো ঘর থেকে কতটা বেরোই না, কিন্তু ভিডিওগুলো আমি ঠিক পেয়ে যাই তোমাদের কাছে শেয়ার করার জন্য। তেমনি পলতার বৈশাখী মেলার ভিডিও পেয়ে গেছিলাম, ওই যে বললাম দেরি হয়ে যায় আপলোড করতে। আসলে আমার কাছে না অনেকগুলো ভিডিওর ক্লিপস ছিল, আমি না ঠিক মানে সাজিয়ে সাজিয়ে ঠিক মতন করতে পারিনি, আস্তে আস্তে করছি। করার পরে দেখলাম যে আরে পলতার যে মেলাটা আমার কাছে রয়েছে ভিডিওটা, সেটা তো আমার শেয়ার করা হয়নি বন্ধুদের সাথে। তো আজকে ওই জন্যই
এডিট করতে বসে গেলাম আর ভয়েস দিচ্ছি, কী ভয়েস দেবো আর নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে জিনিসগুলো দেখলে পরে খুব মনে পড়ে, এগুলো দেখে ছেলে এই নাগরদোলনাটা তো ছেলে দেখলেই কাঁদতো, উঠবে না কোনো দিনও, ও পছন্দ করতো হচ্ছে এই যে ঘুরে ঘুরে এগুলো যায়, এগুলো খুব পছন্দ করতো। আর মাঠটা তো আমাদের খুব এরকম বড়ো মাঠ হলে গরমকালে বেশ মেলায় ঘুরতে কিন্তু ভালোই লাগে। আর বন্ধুরা তোমরা জানো না পুজোর সময় যে কী পরিমাণে ভিড় হয়, আর সুন্দর সুন্দর থিম করে, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এর পাশ দিয়ে ছেলে আমার স্কুলে যেত, তো পাশেই খাদিমসের জুতোর দোকান আছে, সেটা হচ্ছে আমার মামার দোকান, মানে আমার মায়ের পিস্তাতো দাদার নিজের দোকান আর খাদিমসের, মানে পলতায় এমন কিছু নেই যে পলতায় পাওয়া যায় না, কোনো বড় মার্কেটে যাওয়া দরকারই হয় না, পলতা এখন এতটা উন্নত হয়ে গেছে আর একদম স্টেশনের গায়ে এই মেলাটা হচ্ছে। এর জন্য না ধরো যারা কাছাকাছি থাকে হয়তো ট্রেন থেকে নামলো বাড়ি ফেরার পথে একবার করে ঘুরে যেতে পারবে আর সব পাওয়া যায়। তবে কি এই মেলাটা যখন চলছিল খুব গরম পড়েছিল, তোমরা তো সকলে জানো বেশ কিছুদিন আগে কীরকম গরমটা পড়েছিল, তো এই কানের দুলগুলো দেখে কিন্তু আমাকে খুব মনটা টানছে। তো যাই হোক, আমি তো উপস্থিত থাকতে পারিনি, তবু ওরা যা যা কিনেছে আমাকে শেয়ার করেছে সব কিছু। আর এই দেখো দেখো কি বলবো, মেলায় গেলে পরে তো ওই কানের দুল যে কীভাবে আমাকে টানে, যদিও আমি পড়ি না কিন্তু গুচ্ছের গুচ্ছের কিনে কিনে আমি ঘরে জমা করে রেখে দিই। আর মোটামুটি ওরা যেদিনকে গেছে মেলাতে খুব একটা ভিড় ছিল না, আর ওই যে ক্লাবটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, খুব সুন্দর জায়গা। আবার তোমার শীতকালেও এখানে মেলা হয় জানো তো বন্ধুরা, এখানে শীতকালে পিঠে নানা রকম পিঠের মেলা, কত যে খেয়েছি, মানে বললাম না রোববার, এইটুকুই শেয়ার করা ছিল, কেমন